জায়মা রহমান তারেক জিয়ার কন্যা, কিন্তু বেগম খালেদা জিয়ার সবচাইতে প্রিয় মানুষ। জায়মার জন্মের পরপরই বেগম খালেদা জিয়া পুরোপুরি পাল্টে গিয়েছিলেন, এটা বলেন বিএনপির অনেক নেতাকর্মীরা। একটা সময় ছিল যখন জায়মার সঙ্গে সারাক্ষণ কাটাতে পছন্দ করতেন বেগম খালেদা জিয়া। 2001 সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এ সময়ই তাকে দেখা যায় প্রায়ই জায়মাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে। জায়মাও তার দাদির অত্যন্ত প্রিয় ছিল, দাদিকে ছাড়া যেন কিছুই বুঝতেন না তিনি। জায়মা যখন তার পিতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে যাচ্ছিলেন, তখন তিনি দাদির জন্যই অনেক কান্নাকাটি করেছিলেন। প্রথম দিকে জায়মা তার মা বাবার সঙ্গে থাকতে চাইতেন না, দাদির জন্য কান্নাকাটি করতেন। বেগম খালেদা জিয়া যে কয়বার লন্ডনে গিয়েছিলেন, প্রত্যেকবারই জায়মার জন্য গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হন, তখন দেশে ফিরতে চেয়েছিলেন জায়মা, দাদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বিশেষ করে চাষি শর্মিলা স্মৃতির সঙ্গে দেশে আসার কথা ছিল জায়মার, কিন্তু সে সময় বাদশা যে তার বাবা তাকে কোনো অবস্থাতেই ঢাকায় আসতে দেননি। এবার যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হলেন, হাসপাতালে ভর্তি হলেন, যখন তার খবর পাওয়া গেল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তখনই জায়মা রহমান আবার দেশে আসতে চাইলেন। এবার এই নিয়ে পিতার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মীরা। কিন্তু তারেক জিয়া তার অবস্থানে অনড়, তিনি কিছুতেই জায়মাকে দেশে আসতে দিবেন না। বিশেষ করে তার দাদিকে দেখার জন্য যে আগ্রহ এবং উৎসাহ তার ছিল, সেই আগ্রহ এবং উৎসাহকে কেন বাধাগ্রস্ত করলেন তারেক জিয়া, এটা নিয়েই বিএনপিতে তোড়পাড় চলছে। বারবার বিএনপি নেতারা বলছেন যে তারেক জিয়া যদি নাও আসতে পারেন দেশে, অন্তত জায়মাকে পাঠানো উচিত ছিল। যদি জোবায়দা এবং জায়মা বাংলাদেশে আসতেন, তাহলে বেগম খালেদা জিয়ার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করা হতো।